তো এখন দুপুর প্রায় 1:30টা বাজছে, ঠিক আছে? তো আমরা ভ্যাকসিন নিতে যাচ্ছি, আমার সাথে আছে গুটকা, ঠিক আছে? একটু সামনেই যাব আকবপুরে, আরও আগে তো গেছে গুটু, বিষ্টু, লাদেন, মানে মহাদেব বাপু আমাদের, ঠিক আছে? তো গিয়ে দেখাবো সেখানে কতটা ভিড়, কতক্ষণ সময় লাগে, খুবই মনে হচ্ছে সময় লাগবে, কারণ ভ্যাকসিনে অনেকটাই সময় লাগে। তো যা যাক, তো আমরা বাড়ি থেকে কুটিঘাট বাজারে চলে আসছি, দেখতে পাচ্ছি কুটিঘাট পোল, ভোরবেলা বাজার পুরো ফাঁকা, প্রত্যেক দোকান বন্ধ, এখানে একটা ফল দোকান তার কোনো ঠিক নেই, কারণ কতটা লাইন ঠিক বলতে পারছি না। চলে আসছি আকবপুরের কাছে, এখানে আমরা ভ্যাকসিন নেব। কত লাইন আছে দেখি, মাই গড, প্রচুর পরিমাণে ভিড়। আমাদের বাবুরা কোথায়? কেউ নাই, ফোন করে দেখা যাক। ভ্যাকসিনের লাইনে দাঁড়িয়ে পড়েছি, আগে যতটা লাইন রয়েছে এখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। অনেকক্ষণ মনে হচ্ছে লাইনে দাঁড়াতে হবে, খাওয়া দাওয়া হয়নি দুপুরে, চলে এসেছি, দেখা যাক। ভ্যাকসিনের খুবই সমস্যা এখানে আকবপুর পঞ্চায়েত কার্যালয়ে, আপনার ভ্যাকসিন হয়নি, আমরা আবার নতুন যাচ্ছি। ভ্যাকসিন